ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত অর্থাৎ চাণক্য যা বলে যিনি পরিচিত অমিত শাহ, তিনি গতকালকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যাপারে একটি কড়া বার্তা দিয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি অমিত শাহের কত বড় দাম্ভিক্য, যে বাংলাদেশের জনগণকে তিনি কীভাবে ঝুলায় রাখবেন সেই ব্যাপারে তিনি বিবৃতি দিয়েছেন। তিনি বরাবরই একটু আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলেন এবং তিনি ভারতের রাজনীতিতে কুটচাল করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন। যাই হোক, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে রাখা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছেন এবং তার ভাষা শুনলেই বোঝা যায় তিনি কত ভয়ঙ্কর। এই ধরনের শীর্ষস্থানীয় ভারতের একজন নেতা বাংলাদেশিদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করবে আর বাংলাদেশ সরকার চুপ করে থাকবে, সেটা আমাদের কাম্য নয়। অবশ্যই বাংলাদেশের তরফ থেকে এটার একটা প্রতিবাদ করা উচিত। আগামী রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। জেলার সাঁওতাল পরগনায় আয়োজিত সমাবেশে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই পরিবর্তন যাত্রা আগামী 2রা অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দিবে। পরিবর্তন প্রসঙ্গে অমিত শাহ বলেন, কিসের জন্য এই পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাদ সরকারকে ছড়িয়ে দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এরা এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর কমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ। বুঝতে পারছেন যে বিজেপি সরকারের ডান হাত যাকে চাণক্য বলা হয় অমিত শাহ, তিনি সবসময় তার মানে সচরাচর ব্যবহারের মাধ্যমেই জনসভায় ভাষণ দেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক এবং অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডের অধিকারী। তিনি যেখানে বিজেপি সরকার নেই সেখানে গিয়ে তিনি এরকম উল্টাপাল্টা বক্তব্য দেন যাতে বিজেপি সরকার ক্ষমতায় আসে। কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি সরকারকে কীভাবে রাহুল গান্ধীর কংগ্রেস এবং বিরোধী দলীয় জোট কীভাবে তাদেরকে আটকিয়ে দিয়েছে একটি নির্দিষ্ট আসন সংখ্যায়। যাই হোক, তিনি বরাবর বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেন। এর আগেও তিনি বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এবং আমরা এটাও দেখি যে সীমান্তে প্রায় বাংলাদেশি জনগণ মারা যায়, এটারও মূল হোতা অমিত শাহ। তার নির্দেশে এইসব হত্যাকাণ্ড হয়, তারা বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। কাজেই আমাদের বর্তমান সরকার ইউনিট সরকারকে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে।